হ্যালো ফ্রেন্ডস, আমরা আমাদের ফোনকে সিকিউর করবার জন্য কিছু পার্টিকুলার অ্যাপকে আমরা লক করে রাখি, যেরকম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, আমাদের ফাইল ম্যানেজার। কিন্তু আমরা গুগল ক্রোমকে লক করতে ভুলে যাই। আমরা ভাবি গুগল ক্রোম দিয়ে কে বা কী করতে পারে, কিন্তু আমি আজকে দেখাবো গুগল ক্রোমের মাধ্যমে কী করে তোমাদের ফাইল ম্যানেজার অর তোমাদের ফাইলগুলোকে অ্যাক্সেস করা যায়। সো নেক্সট টাইম তোমাদের গুগল ক্রোমটি লক করে রেখো পুরোপুরি সিকিউরিটির জন্য। তোমাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে এবং সার্চ বারে লিখতে হবে ফাইল কোলন ট্রিপল স্ল্যাশ এসডি কার্ড, এরপর এন্টার প্রেস করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ফাইল ম্যানেজারটি তোমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি ক্যামেরার ফোল্ডারটি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি একটি স্লো মোশনে ভিডিও করেছিলাম, সেই ভিডিওটি তোমাদের সামনে ওপেন করে দেখাচ্ছি। এরপর আমি কিছু স্ক্রিনশট করেছিলাম, সেগুলি তোমাদের সামনে ওপেন করে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি স্ক্রিনশট খুব সুন্দরভাবে আমাদের সামনে ওপেন হচ্ছে। আমি এবার অ্যান্ড্রয়েড ফোল্ডারটি ওপেন করছি, এখান থেকে ডেটা ফোল্ডারটা ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি এবং ওবিবি ফোল্ডারটি তোমাদের সামনে ওপেন। এই প্রসেসটির মাধ্যমে তোমরা তোমাদের স্মার্টফোন থেকে গুগল ক্রোম ইউজ করে তোমাদের ফাইল ম্যানেজারকে অ্যাক্সেস করতে পারো। তো ফ্রেন্ডস, আমি বিধান তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমার ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল মনে হয় তো লাইক আর শেয়ার করতে প্লিজ ভুলো না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা তোমাদের শ্রদ্ধা এবং ভালোবাসার উপর নির্ভর করে। থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ অল।